Assalamu alaikum everyone. Today's class is the first online class we will perform. So this class is about parallel operation of single phase transformer. এখানে দেখো আমি কতগুলো রেফারেন্স দিয়ে দিয়েছি এই দুইটা বই থেকেই হচ্ছে আমরা এই প্যারালাল অপারেশনের কাজ যা যা লাগবে সেগুলো এই দুটা বই পড়লে আমরা মোটামুটি জানতে পারবো যেটা বিএল থিওরিজার বইটা কিন্তু তোমাদের সবার কাছে সফট কপি বা হার্ড কপি থাকার কথা আর আরেকটা হচ্ছে বই যেটা সেটা হচ্ছে বিকে মেহতার বই এখানে আর্টিকেল নাম্বারটা আমরা উল্লেখ করে দিয়েছি আচ্ছা এখন দেখি প্যারালাল অপারেশন বলতে কি বোঝায় প্যারালাল অপারেশন বলতে বোঝায় আমাদের কাছে ট্রান্সফরমার যদি একাধিক থাকে তখন আমরা কি করতে পারি এই ট্রান্সফরমার গুলাকে আমরা প্যারালালি কানেক্ট করতে পারি প্যারালালি কানেক্ট মানে কি তাদের প্রাইমারি গুলোকে একটা সিঙ্গেল সাপ্লাই এর সাথে কানেক্ট করে দেবো এই যে আমাদের সাপ্লাই বাস যেটা যেটা এটা পজিটিভ লাইন আর এটা হচ্ছে নেগেটিভ লাইন এই ট্রান্সফরমার এ এবং ট্রান্সফরমার বি এর একটা পয়েন্ট আমরা একই লাইনের সাথে লাগাবো ওর এই পয়েন্টটাও এই লাইনের সাথে লাগাবো অন্য পয়েন্টটা আমরা বাকি লাইনটার সাথে শর্ট করে দিব তার মানে তাদের প্রাইমারি গুলো একই প্রাইমারি দুইটা পয়েন্ট একই পয়েন্টে কানেক্টেড আবার সেকেন্ডারি যেটা আছে সেই সেকেন্ডারিটা আমরা একটা সিঙ্গেল লোডের সাথে সিঙ্গেল লোডের দুই মাথার সাথে আমরা সেকেন্ডারি দুইটা পয়েন্ট কানেক্ট করে দিব এই অবস্থায় থাকলে বলবো যে ট্রান্সফরমার এ আর ট্রান্সফরমার বি হচ্ছে প্যারালালি কানেক্টেড অবস্থায় আছে এখন এই জিনিসটা কেন নেসেসারি এটা কিন্তু সবসময় আমরা পাওয়ার সিস্টেমে এই জিনিসটা খুবই অ্যাভেলেবল কেস যে আমরা প্যারালালি অনেকগুলো ট্রান্সফরমার অনেকগুলো না হোক একাধিক ট্রান্সফরমার আমরা প্যারালালি কানেক্ট করি সেটার কারণটা কি একটা কারণ যেটা প্রথম কথা সেটা হচ্ছে আমাদের একটা সিচুয়েশন ধরো থাকলো সিচুয়েশনটা আমি এই যে এখানে দেখাচ্ছি একটু দাঁড়াও এই যে এখানে আমরা একটা জেনারেটর থেকে জেনারেট করতেছি পাওয়ার সাপ্লাই দিচ্ছি ট্রান্সফরমার প্রাইমারিতে দেন সেকেন্ডারি থেকে সেটা যাচ্ছে একটা লোড এটা একটা সিঙ্গেল ট্রান্সফরমার সিচুয়েশন তো এই লোডটা ধরলাম একটা 10টা বিল্ডিং কে সাপ্লাই দেয় যেখানে 100 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের দরকার হয় এই সাপ্লাইটা আসে কোথা থেকে ট্রান্সফরমারটা থেকে 100 অ্যাম্পিয়ার আসবে ধরে নিলাম এই ট্রান্সফরমার ম্যাক্সিমাম 100 অ্যাম্পিয়ার কারেন্টই টান সাপ্লাই দিতে পারে এর বেশি কারেন্ট যদি আমাদের ফ্লো করে তাহলে ট্রান্সফরমারটা পুড়ে যাবে লোড যেহেতু 100 অ্যাম্পিয়ারের বেশি চায় না আমাদের এই ট্রান্সফরমারের জন্য কোনো সমস্যা নাই এখন চিন্তা করো এই এরিয়াতে আমরা আরো 10টা বিল্ডিং রাখলাম তৈরি করলাম তাহলে কি হবে এরিয়াতে আমাদের এখন চার কারেন্টের চাহিদা বা ইলেকট্রিসিটির চাহিদাটা বেড়ে গেল বললাম এই যে লোড 2 আমরা কানেক্ট করলাম সেটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় তাহলে এদের টোটাল এই এরিয়াতে আমাদের সাপ্লাই দিতে হবে 150 অ্যাম্পিয়ার কারেন্ট তো 150 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাইটা আসবে কোথা থেকে অবশ্যই এই ট্রান্সফরমারটা দিয়ে যেতে হবে এই 150 অ্যাম্পিয়ার কারেন্টটা কিন্তু এই ট্রান্সফরমারটা 150 অ্যাম্পিয়ার কারেন্ট হ্যান্ডেল করতে পারে না তাহলে কি হবে ট্রান্সফরমারটা পুড়ে যাবে এমন সিচুয়েশনেই আমাদের দরকার ট্রান্সফরমারটাকে একটার পরিবর্তে একাধিক ট্রান্সফরমার ব্যবহার করা যদি আমরা দুইটা ট্রান্সফরমার প্যারালাল কানেক্ট করি ওদের প্রাইমারি দুটাকে একসাথে লাগালাম সেকেন্ডারি দুটাকে একসাথে লাগালাম একটা ট্রান্সফরমার 100 দিচ্ছে আগের ট্রান্সফরমারটার সাথে আমরা প্যারালালি নতুন একটা ট্রান্সফরমার লাগালাম 50 দিতে পারবে যেটা তো টোটাল 150 অ্যাম্পিয়ার আমরা এখন দুইটা লোডকে সাপ্লাই দিয়ে তাদেরকে স্যাটিসফাইড রাখতে পারবো এটা একটা কথা যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফরমারের প্যারালাল করার কারণ হচ্ছে ম্যাক্সিমাইজ দা ফ্লেক্সিবিলিটি অফ দ্য পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেমটাকে ফ্লেক্সিবল রাখা কারণ সে 100 অ্যাম্পিয়ারেই যেন ফিক্সড না হয়ে যায় যে ম্যাক্সিমাম 100 অ্যাম্পিয়ারই সাপ্লাই দিতে পারবে এর বেশি এই পাওয়ার সিস্টেমটা অপারেট করতে পারে না সেটা না করে আমি এটাকে 150 করলাম ভবিষ্যতে যদি আমার আরো 50 অ্যাম্পিয়ার দরকার হয় আমি আরেকটা ট্রান্সফরমার প্যারালাল করব সেই ট্রান্সফরমার 50 অ্যাম্পিয়ার দিবে টোটাল 200 অ্যাম্পিয়ার আমরা সাপ্লাই দিতে পারবো আবার কখনো যদি লোড কমে যায় আমরা দরকার হলে একটা ট্রান্সফরমার ডিসকানেক্ট করে দিলাম কমায় দিলাম বাকি দুইটা দিয়ে আমরা সাপ্লাই দিয়ে দিলাম এরকম সিচুয়েশনও আমরা ক্রিয়েট করতে পারবো এরকম যদি সিচুয়েশন না থাকতো প্যারালাল যদি আমরা না করতাম কি হতো 100 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমারের জায়গায় এখন আমাদের দরকার 150 অ্যাম্পিয়ার তাহলে কি করতে হলো এই আগে ট্রান্সফরমারটাকে আমরা 100% ডিসকার্ড করে দিতে হতো মানে একেবারে সিস্টেম থেকে বাদ দিয়ে হতো এটাকে নষ্ট মানে ফেলে দিতে হতো তার পরিবর্তে নতুন একটা ট্রান্সফরমার আনতে হতো যেটা 150 অ্যাম্পিয়ার সাপ্লাই দিতে পারে তার মানে কি ওয়েস্টেজ অফ মানি
এই ট্রান্সফরমারটা আমাদের ওয়েস্ট হয়ে গেল আর ব্যবহার করতে পারলাম না, নতুন ট্রান্সফরমারের জন্য আমাদের কতগুলো টাকা খরচ করে নতুন করে 150 অ্যাম্পিয়ার হলো। এটা ফ্লেক্সিবিলিটি কিন্তু সিস্টেমে থাকলো না, কারণ নতুন যখন আবার সিচুয়েশন ক্রিয়েট হবে তখন আবার এই ট্রান্সফরমার ফেলে দিতে হবে, আরেকটা নতুন ট্রান্সফরমার, বড় ট্রান্সফরমার আনতে হবে। তার মানে প্যারালাল করে ইজিলি আমরা সিস্টেমে ফ্লেক্সিবিলিটি আনতে পারি বা ম্যাক্সিমাইজ করতে পারি, এটা একটা প্যারালাল করার কারণ। আরেকটা কারণটা কি, আরেকটা কারণ কি, যত আমি প্যারালাল করব তাতে সুবিধা কি, কোনো কারণে বাই এনি চান্স যদি আমাদের একটা ট্রান্সফরমারের কোনো একটা জায়গায় তেলের, হয়তো তেলটা আমাদের লেভেলটা কমে গেল, অথবা আমার কোনো একটা ওয়াইন্ডিং এ আমি বুঝতে পারছি যে আমার এই ট্রান্সফরমারের ওয়াইন্ডিংটা পুড়ে গেছে, অথবা কোনো রকম একটা সমস্যা হলো, ব্রিদারের সমস্যা হলো, তখন আমি কি করব যে ওই ট্রান্সফরমার, পার্টিকুলার সমস্যাযুক্ত ট্রান্সফরমারটাকে সরিয়ে ফেলবো, সরিয়ে ফেলে সেটাকে মেনটেন্যান্সে নিয়ে যাবো। ইন দ্য মিন টাইম বাকি যে ট্রান্সফরমার গুলো থাকবে তারা মোটামুটি লোডকে জাস্ট ওই সময়টা টেম্পোরারিলি সাপ্লাই দেওয়ার মতো প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এরপরে মেনটেন্যান্স কমপ্লিট হয়ে গেলে আবার ওটাকে আমরা ব্যাক করে সিস্টেমে লাগালাম, সিস্টেমটা চললো, এটা হলো মেনটেন্যান্স এর জন্য। আরেকটা হতে পারে ইমার্জেন্সি কেস, হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে গেল, কোনো একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেল, তখনও কিন্তু সিস্টেমটা আমার চালু থাকবে, একদম শাট ডাউন হবে না। কারণ এরকম কেসে যখন একটাই ট্রান্সফরমার, বাই চান্স এই ট্রান্সফরমার নষ্ট হওয়া মানে লোড পুরাপুরি ডিসকানেক্টেড, সে কোনোভাবেই ইলেকট্রিসিটি পাবে না। কিন্তু আমার যদি দুইটা তিনটা ট্রান্সফরমার প্যারালালি থাকে, একটাও যদি নষ্ট হয় বাকি দুইজন মিলে টেম্পোরারিলি আমাদের অল্টারনেট করে লোড গুলোকে সাপ্লাই দিতে পারবে, এটা একটা সুবিধা। মেইনটেন্যান্স ফ্লেক্সিবিল, আমাদের রিলায়েবিলিটি বাড়লো সিস্টেমের, আবার আমরা সিস্টেমটাতে মেইনটেন্যান্স এর কাজগুলো করতে পারবো। আরেকটা কি হবে, আরেকটা কেস, যখন আমরা একটা ট্রান্সফরমার ব্যবহার করছি, ধরলাম এই ট্রান্সফরমারটা 3000 MVA মেগা ভোল্ট অ্যাম্পিয়ার সাপ্লাই দেয় একটা লোডকে, এই লোডটা 3000 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার লোডকে সে সাপ্লাই দেয়। এখন লোড যে সবসময় 10টা বিল্ডিং এর ফুল লোড সবসময় চালু থাকবে এমন না, এটা কিন্তু ম্যাক্সিমাম কন্ডিশন যে 3000 MVA লাগে। এমন একটা সিচুয়েশন হতে পারে যে 10টা বিল্ডিং এর মধ্যে লোড 50% চালু আছে, তার মানে কি 1500 MVA আমার সাপ্লাই দিতে হবে। তাহলে এই ট্রান্সফরমারটা কি, একটাই ট্রান্সফরমার, হাইয়েস্ট 3000 MVA আমরা রেটিং, যেটা রেটিং অবশ্যই একটা ট্রান্সফরমার যেহেতু ব্যবহার করলাম তো রেটিং আমাদের অবশ্যই 3000 MVA এর একটা ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, সেটা দিয়ে আমি সাপ্লাই দিচ্ছি, যে মুহূর্তে লোডটা আমার কমে গেল এই ট্রান্সফরমারটা কি 1500 MVA সাপ্লাই দিতে হবে। সমস্যাটা কি, সেই অর্থে মেজর কোনো সমস্যা না যে মেশিনটা নষ্ট হয়ে যাবে বা সামথিং, এরকম কিছু না, কিন্তু মেশিনটা কিন্তু এফিশিয়েন্টলি চলবে না। আমরা জানি রেটেড কন্ডিশন মানে কি, সে সবচেয়ে এফিশিয়েন্টলি ওই কন্ডিশনে চলে, যেহেতু সে এখন 1500 MVA তে চললো, তার মানে সে এখন এফিশিয়েন্টলি চললো না, তার এফিশিয়েন্সি লেভেলটা কম। 3000 MVA তে চললে এফিশিয়েন্সিটা ভালো হতো। তো এর পরিবর্তে যদি আমরা 1500 MVA দুইটা ট্রান্সফরমার ব্যবহার করি, লোডটাকে 3000 MVA একটা লোডকে সাপ্লাই দেই, তাহলে দুজন মিলায় একসাথে 3000 MVA দিল, লোড যখন 50% হয়ে গেল সবাই সাপ্লাই না দিয়ে, দুইজনই সাপ্লাই না দিয়ে একজন বন্ধ থাকলো আর একজন 1500 MVA তে চললো, তার মানে কি আগের বারও প্রত্যেকে তাদের ফুল এফিসিয়েন্সিতে চলছিল, এবারও প্রত্যেকে, এবারও একজন যেহেতু শাট ডাউন তার কাজ নাই বসে আছে, আর আরেকজন তখন তার ফুল এফিসিয়েন্সি দিয়ে লোডকে সাপ্লাই দিচ্ছে, 1500 MVA সাপ্লাই দিচ্ছে। তার মানে এফিশিয়েন্টলি কাজ করার জন্য আমাদের একাধিক ট্রান্সফরমার প্যারালাল করা উচিত, আমাদের রিলায়েবিলিটি বাড়ানোর জন্য ট্রান্সফরমার প্যারালাল করা উচিত, আবার সিস্টেমের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, যে সিস্টেমে যোগ হতে পারে, লোড বাড়তে পারে, লোড কমতে পারে, এরকম সিচুয়েশনে প্রিপেয়ার থাকার জন্য প্যারালালের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, ওকে, এখন আমরা আবার পুরানো পিডিএফ ফাইলটাতে চলে যাই। আচ্ছা, এখন দেখো আমরা তো মোটামুটি বুঝলাম আশা করি যে কেন আমরা প্যারালাল কানেকশন দিব। দেওয়ার পরে এখন দিয়ে দিলেই কিন্তু হলো না, কতগুলো আমাদের কন্ডিশন মেনটেন করতে হবে, মোটামুটি 5টা কন্ডিশন হিসেবে আমরা বলতে পারি। একটা কি, এই যে ট্রান্সফরমার গুলো আমরা কানেক্ট করলাম প্রত্যেকেই যেন সাপ্লাই এর ভোল্টেজ, সাপ্লাই সিস্টেমের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির জন্য সুটেবল হয়। সুটেবল না হলে কি হবে, এখন আমি আমার একটা সিস্টেম যেটা 220 ভোল্টে চলে,
আমার সাপ্লাই আমি 100 ভোল্ট সাপ্লাই দিলাম, ধরো ল্যাবের আমরা ট্রান্সফরমারটার কথাই ভাবি, ওখানে কিন্তু একটা রেটিং লেখা ছিল 220 ভোল্ট আর 110 ভোল্ট। তো এটার মানেটা কি? তার মানে ওর এক পাশে 220 দিলে সে সবচেয়ে ভালো কাজ করবে, মানে এফিশিয়েন্টলি কাজ করবে, আর আরেক পাশে তখন 110 ভোল্ট আমরা পাবো। তো আমি যদি এই ট্রান্সফরমারটাকে লাগিয়ে দিলাম একটা 50 ভোল্টের একটা সাপ্লাই সিস্টেমের সাথে কানেক্ট করে দিলাম, যে সাপ্লাই সিস্টেমটা 50 ভোল্ট দেয়, ভালো কথা, 50 ভোল্ট দিলে সে কিন্তু 25 ভোল্ট সেকেন্ডারিতে দিবে, দিবে না যে তা না, তার কাজ সে কমপ্লিট করবে। কিন্তু সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে যে সে এফিসিয়েন্টলি, তার এফিসিয়েন্সি যদি ক্যালকুলেট করে দেখবে এফিসিয়েন্সি হচ্ছে সে হাইয়েস্ট এফিসিয়েন্সিতে কাজ করতেছে না, 220 ভোল্ট সাপ্লাই সিস্টেমে সে সবচেয়ে ভালো কাজ করবে। ভালো এফিসিয়েন্টলি কাজ না করা মানে সিস্টেমটা আমার ইকোনমিক্যাল হলো না। আবার ফ্রিকোয়েন্সিও আছে, যেমন আমার যদি একটা মেশিন আমি প্রিপেয়ার করলাম, মানে ধরো একটা ট্রান্সফর্মার প্রিপেয়ার করলাম, একটা মোটর প্রিপেয়ার করলাম, তাকে যদি আমি এমন একটা সিস্টেমে লাগাই, প্রিপেয়ার করলাম 50 হার্জ এর জন্য, তাকে যদি 60 হার্জ সিস্টেমে লাগাই, তখন দেখা যাবে তার যে লস গুলো, যে আয়রন লস অথবা কপার লস, সেই লস গুলো কিন্তু বেশি হয়ে যাবে। তো বেশি হয়ে গেলে তখন কিন্তু সিস্টেমে এফিসিয়েন্সিটা লো হয়ে যাবে। তার মানে তাকে যেই ফ্রিকোয়েন্সির জন্য প্রিপেয়ার করা হলো, তৈরি করা হলো, সেই ফ্রিকোয়েন্সির সিস্টেমের সাথে তাকে কানেক্ট করা হচ্ছে উচিত। তো এটাই প্রথম শর্তটা বলা হলো, যে আমরা যখন প্যারালাল করব, আমার মেক শিওর করতে হবে যতগুলো ট্রান্সফরমার প্যারালাল করলাম, ইচ এন্ড এভরি ওয়ান যেন ওই ভোল্টেজ এবং ওই ফ্রিকোয়েন্সিতে বেস্ট পারফরমেন্স দিতে সক্ষম হয়। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সট পয়েন্টটাতে যাব, সেটা হচ্ছে ট্রান্সফরমারকে আমরা এমন ভাবে কানেক্ট করব যেন তাদের পোলারিটিটা সেম সেম পোলারিটি হয়। সেম সেম পোলারিটির জন্য আমি একটু ছবিটা দেখাই। এইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার, প্রাইমারি সাইড হচ্ছে এই সাইডটা, সেকেন্ডারি হচ্ছে আমাদের এই সাইডটা। তো প্রাইমারি সাইডে দেখো ডট পয়েন্ট গুলোকে, ডট পয়েন্ট এই ট্রান্সফরমার এ এবং ট্রান্সফরমার বি এর, ট্রান্সফরমার এ এবং ট্রান্সফরমার বি এর যে ডট ডট পয়েন্টটা আছে সেগুলোকে আমরা একসাথে কানেক্ট করে দিলাম, বাকি যে পয়েন্ট দুটো আছে সেই দুটো পয়েন্টকে আমরা একসাথে কানেক্ট করে দিলাম, দেন এই দুই পয়েন্ট টেনে নিয়ে আমরা সাপ্লাইয়ে দিচ্ছি। তাহলে একই ভোল্টেজ সাপ্লাই দুইজনের ওয়াইন্ডিংয়ে এসে পৌঁছাবে। সেকেন্ডারি সাইডে আমি কি করলাম, ওদের যে ডট এবং ডট পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট একসাথে কানেক্ট করে নিলাম একটা তার, বাকি দুইটা পয়েন্ট একসাথে কানেক্ট করে নিলাম আরেকটা তার। এবার এই জিনিসটা যাবে হচ্ছে লোডে। তো এই ডট ডট পয়েন্ট গুলো মেনটেন না করলে কি হবে তার আগে একটু বলি, ডট ডট কি তোমাদের মনে আছে? ডট ডটটা কি ছিল? ডট ডট ছিল হলো, ডট পয়েন্টটা হচ্ছে প্রাইমারি ডট পয়েন্ট, মানে আমাদের ভোল্টেজের যে সাপ্লাই দিচ্ছি তার কোনো সময় যদি পজিটিভ, এখানে পজিটিভ আসে, পজিটিভ ভোল্টেজটা আসে, পজিটিভ ভোল্টেজ আসে সেকেন্ডারি ডট পয়েন্টে, তখন পজিটিভ ভোল্টেজ তৈরি হবে বা ইনডিউসড হবে। এখানে যদি পজিটিভ ভোল্টেজ আসে তখন এই পয়েন্টে পজিটিভ ভোল্টেজ ইনডিউসড হবে। ট্রান্সফরমার বি এর ক্ষেত্রেও ডট পয়েন্টে যখন পজিটিভ ভোল্টেজ এসে পৌঁছালো সাপ্লাই সাইড থেকে, ইনডিউসড ভোল্টেজের পজিটিভটাও সেকেন্ডারি ডট পয়েন্টে হবে। এটা হচ্ছে ডট ডট পয়েন্টের সিগনিফিকেন্স। তার মানে এর প্লাস আর এর প্লাস কে আমরা একসাথে শর্ট করব, মাইনাস পয়েন্ট গুলোকে একসাথে শর্ট করব। এর প্লাস এ প্লাস একসাথে শর্ট করলাম, মাইনাস গুলোকে আমরা একসাথে কানেক্ট করে দিলাম। এইটাকে আমরা বলতেছি, বললাম কারেক্ট কানেকশন। এখানে আমরা পোলারিটি মেনটেন করলাম, সেম সেম পোলারিটি গুলোকে একসাথে কানেক্ট করলাম। যদি মেনটেন না করি তাহলে কি হবে সেটা একটু দেখি। এই ছবিটাতে এটা রং কানেকশন, রং কানেকশনে কি প্রাইমারি সাইডে ডট ডটে কোনো সমস্যা করা হলো না, ডটের সাথে ডট কানেক্ট করলাম, মাইনাস পয়েন্ট গুলোকে মাইনাস পয়েন্ট কানেক্ট করলাম, সাপ্লাই দিলাম, ভোল্টেজ আসলো দুই এইখানে, এখানে এই ট্রান্সফরমারে ভোল্টেজ ইনডিউসড হলো, এই ট্রান্সফরমারে ভোল্টেজ ইনডিউসড হলো। এখন যদি আমরা দেখি এই জায়গাটাতে আমাদের একটা লুপ তৈরি হবে, আমি ইকুয়েশনটাতে যদি যাই এই জায়গাটাতে একটা লুপ তৈরি হবে,
এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে যে, এদিক দিয়ে যে, সরি একটু দাঁড়া, এই জায়গাটাতে আমাদের একটা লুপ তৈরি হবে। এই যে লুপটা তৈরি হলো, এখানে দেখা যাবে একটা ভোল্টেজের ডিফারেন্স থাকবে, কারণ এখানে কি প্লাস মাইনাস, তার মানে এখানে অ্যাডিটিভ হয়ে যাচ্ছে ভোল্টেজটা। কিন্তু এই লুপটার মধ্যে দুইটা ভোল্টেজ ইএ প্লাস ইবি অ্যাড হচ্ছে, তার মানে এই লুপটার মধ্যে যদি কারেন্ট মেজার করি, টোটাল ভোল্টেজ হচ্ছে ইএ প্লাস ইবি। এবং এখানে কিন্তু সেই অর্থে এই তারগুলোতে কিন্তু রেজিস্ট্যান্স তেমন নেই, এই তারগুলোতে কিন্তু তেমন রেজিস্ট্যান্স নেই, তার মানে ইএ প্লাস ইবি ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে একটা কারেন্ট আই ফ্লো করবে এই লুপটার মধ্যে। এখন ট্রান্সফরমার দুইটার মধ্যে যখন কোনো তেমন অর্থে রেজিস্ট্যান্স নাই, কারণ আমরা জানি ট্রান্সফরমার ওয়াইন্ডিং যে তৈরি করছি এগুলো কিন্তু যত কম রেজিস্ট্যান্স দিয়ে তৈরি করা যায় তাহলে লস আমাদের কপার লস কম হবে, এদের মধ্যে ইন্টারনালি তার মানে অনেক পরিমাণ একটা কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টটার নাম আমরা দিচ্ছি সার্কুলেটিং কারেন্ট। এই সার্কুলেটিং কারেন্ট নিজেদের ভিতরেই ফ্লো করছে, লোডে যাওয়ার আগে, এদিকে লোডে যাব কি তার আগে নিজেদের মধ্যে ফ্লো করছে, তাহলে মেশিনটা আমার পুড়ে যেতে পারে। এই সমস্যাটা এখানে হবে না কেন, এখানে হবে না কেন দেখো এই কানেকশনটার মধ্যে কিভাবে লুপটা তৈরি হচ্ছে। এখান থেকে গিয়ে আমি একটু ছবিটা আঁকি, দেখা যায় বোঝা যায় কিনা। এই লুপটা তৈরি হচ্ছে এই পয়েন্ট দিয়ে যে, এখান দিয়ে যে, এখান দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে যে, এদিক দিয়ে যে, এদিক দিয়ে যে, আবার এইখানে ব্যাক করলো। এখান থেকে শুরু করে চলে গেল, এখান থেকে শুরু করে সেকেন্ড লুপের এদিক থেকে শুরু করলো, দেখো এখান থেকে প্লাস মাইনাস, দেন আসলো কোথায় এখানের মাইনাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, গিয়ে লুপটা এভাবে কমপ্লিট করলো। এই লুপটাতে দেখো ভোল্টেজ সোর্স যেটা আছে ইএ এবং ইবি, তারা কিন্তু অপোজিট ডিরেকশনে, প্লাস মাইনাস, মাইনাস প্লাস। তাহলে কি হবে, ইএ প্লাস ইবি যোগ না হয়ে কি হয়ে যাবে, ইএ ইবি অপোজিট ডিরেকশনে থাকবে, একটার সাথে একটা মাইনাস মাইনাস হয়ে যাবে। কেভিএল অ্যাপ্লাই করে দেখো, তাহলে কিন্তু এরা একজনের সাথে একজন অপোজিট ডিরেকশনে থাকবে, একজন একজনকে কাটাকাটি চলে যাবে। চলে গেলে এবার কিন্তু কারেন্ট ফ্লো করবে না, কোনো লুপের মধ্যে ভোল্টেজ সোর্স দুইটা যদি না থাকে, ধরো 5 ভোল্টও আছে, 5 ভোল্টও আছে, দুইজন অপোজিট ডিরেকশনে, 5 মাইনাস 5 0, তার মানে এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, আলটিমেটলি রেজাল্টেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে নাই, তার মানে এখানে ভিতরে কোনো কারেন্ট ফ্লো করার কিন্তু কোনো স্কোপ নাই, তার মানে এই ক্ষেত্রে কোনো সার্কুলেটিং কারেন্ট থাকবে না, এই ক্ষেত্রে হিউজ সার্কুলেটিং কারেন্ট থাকবে যেটা ওদের এই ওয়াইন্ডিং এর মধ্য দিয়েই যাবে, যে এই ওয়াইন্ডিং গুলোকে পুড়িয়ে দিতে পারে। আচ্ছা, এটা একটা সমস্যা, তার মানে পোলারিটি আমাদের মেনটেন করতে হবে, এমন সিস্টেমের সাথে কানেক্ট করতে হবে যার ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাই ভোল্টেজ আমাদের জন্য, আমাদের ট্রান্সফরমারের জন্য সুটেবল। থার্ড নাম্বার কন্ডিশনটা কি বললো, আমরা একটু ব্যাক করি আবার। থার্ড নাম্বার কন্ডিশন আমাদেরকে বললো ভোল্টেজের রেটিং এবং ভোল্টেজের রেশিও ট্রান্সফরমারের সেম বা আইডেন্টিক্যাল সেম হতে হবে। তার মানে কি, ধরো আমার কাছে একটা ট্রান্সফরমার আছে যেটা 2:1 রেশিও, 2:1 রেশিও, আরেকটা ট্রান্সফরমার আমি প্যারালাল করব সেটা রেশিও 2:1, তাহলে কিন্তু প্যারালাল করতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু একজনের রেটিং গায়ে লেখা আছে যে সে 200 থেকে 100 তে কনভার্ট করে, আর আরেকজনের গায়ে লেখা আছে সে 400 থেকে 200 তে কনভার্ট করে, সব দুইটাই কিন্তু 2:1 রেশিও, তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু সমস্যা কি, যখনই আমি সাপ্লাই এ দিব, সাপ্লাই যদি 200 ভোল্টের হয় তাহলে 200 ভোল্টের যে ট্রান্সফরমারটা সে একেবারে ম্যাক্সিমাম ভালো এফিসিয়েন্সিতে কাজ করবে, কিন্তু যে 400 থেকে 200 তে করে তার 400টাকে আমরা লাগাচ্ছি 200 সাইডে, সেটা কিন্তু তাহলে এফিসিয়েন্টলি কাজ করলো না,
তার মানে এমন ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে যারা সবাই প্যারালাল করতে হবে, যাতে সবার রেটিং সেম। যেমন আমরা যখন ল্যাবে দুইটা ট্রান্সফর্মার প্যারালাল করি, প্রত্যেকে কিন্তু এক সাইড 220 আর এক সাইড রেটিং হচ্ছে 110, এবং তাদের ভোল্টেজ রেশিও কিন্তু 2:1, মানে সেম ভোল্টেজ রেশিও ট্রান্সফর্মার কিন্তু আমরা ব্যবহার করছি। ভোল্টেজ রেশিও যদি সেম না হয় তাহলে কি সমস্যা হবে? আমি এইটা এই ছবিটা যদি একটু দেখো, আমরা ট্রান্সফরমার পোলারিটি মেইনটেইন করে দিলাম, আমাদের কাছে প্রাইমারি ও এ ট্রান্সফরমারের প্রাইমারি, বি ট্রান্সফরমারের প্রাইমারি, বি এ ট্রান্সফরমারের সেকেন্ডারি, বি ট্রান্সফরমারের সেকেন্ডারি। এটা হচ্ছে এ ট্রান্সফরমার, এখানে একটু আমরা মডিফাই করে একেবারে মোটামুটি আইডিয়াল থেকে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে গেলাম। এই জিনিসটা কি আমাদের ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স ছিল, একটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাকট্যান্স, বি ট্রান্সফরমার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স লিকেজ রিঅ্যাকট্যান্স। তারপরে কি করব, ট্রান্সফরমার থেকে দুইটা তার বের হয়ে আসলো, এই ট্রান্সফরমার থেকে দুইটা তার বের হয়ে আসলো, দুইটা তার একসাথে শর্ট করলাম, করে আমরা লোডকে সাপ্লাই দিলাম। এখন তাদের টার্নস রেশিও যদি সেম না হয় তাহলে কি হবে, ইয়ে যে ভোল্টেজ ইনডিউস হলো এখানে আমরা দিলাম, এখানে কমন সাপ্লাই থেকে দিচ্ছি, অবশ্যই এখানে ভোল্টেজ 220 হলে এখানেও ও পাচ্ছে 220 ভোল্ট, ইনডিউস ভোল্টেজ এখানে ধরলাম 110, কিন্তু টার্নস রেশিও সেম না দেখে এখানে 110 আর ইনডিউস হলো না, এখানকার ইনডিউস ভোল্টেজের পরিমাণ হচ্ছে 100 ভোল্ট। তার মানে কি, দুইজনের মধ্যে ইনডিউস ভোল্টেজের মধ্যে ভোল্টেজ রেশিও পার্থক্যের জন্য ইনডিউস ভোল্টেজের মধ্যে একটু পার্থক্য দেখা গেল, এখানে হচ্ছে 110, এখানে হচ্ছে 100 ভোল্ট। এবার এখানে যে একটা লুপ তৈরি হচ্ছে আমরা একটু দেখি, এই যে একটা লুপ, ওই যে পোলারিটির মতোই এখানে একটা লুপ তৈরি হচ্ছে। এই লুপের এখান থেকে আমি শুরু করি, আস্তে আস্তে যাই, এখান থেকে যে, এখান দিয়ে যে, এখান দিয়ে যে, এখান দিয়ে যে, লুপটা এদিক দিয়ে যে, এখান দিয়ে যে, দেন এই পথ দিয়ে যে, ব্যাক করে এদিকে আস, কমপ্লিট করলো একটা পথ, কমপ্লিট করলো। এখন লুপের ভোল্টেজটা কি, লুপের ভোল্টেজ যেহেতু আমি পোলারিটি মেইনটেইন করে দিলাম তাহলে ইএ মাইনাস ইবি হবে, এখানকার ভোল্টেজ লুপের ভোল্টেজ কি, সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ইএ মাইনাস ইবি ডিভাইডেড বাই জেডএ। এবার আমি আর জিরো বললাম না, বললাম যে ওয়াইন্ডিং এর সামহাও কিছু পরিমাণ ইম্পিডেন্স আছে। আগের বার আমরা যেমন ধরে নিছিলাম যে ওয়াইন্ডিং এর কোনো রেজিস্ট্যান্স নাই, রিঅ্যাকট্যান্স নাই, কারণ আইডিয়াল ধরে নিয়ে আমি হিসাব একটা করে ফেলছিলাম। এবার তা না বলে আমি বললাম যে এবার জেড এ আছে, জেড বি আছে, তাহলে ইকুয়েশনে কি হবে, ই এ মাইনাস ই বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি, এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স। এই ইকুয়েশনটা আমি একটু দেখাই তোমাদেরকে, এই যে স্যার এখানে একটা কারেন্ট ফ্লো করবে, সেটা হচ্ছে লুপের কারেন্টটা হবে হচ্ছে ই এ মাইনাস ই বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি, এই কারেন্টটা হচ্ছে আমাদের সার্কুলেটিং কারেন্ট। একই সমস্যা হবে, সার্কুলেটিং কারেন্টটা যদি বেশি হয়ে যায় ট্রান্সফরমারের জন্য ক্ষতিকারক, কম হলেও, একেবারে কম হলেও এটা কিন্তু ট্রান্সফরমারের নিজের মধ্যেই ফ্লো করলো, এটা কিন্তু লোডকে সাপ্লাই দিতে ব্যবহার হলো না। তার মানে কি, আমাদের এখানে একটা এফিসিয়েন্সি লস হবে, এই জায়গায় একটা ভোল্টেজ ড্রপ হবে, এই জায়গায় একটা আই স্কোয়ার আর লস হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের সমস্যাই তৈরি করবে। সার্কুলেটিং কারেন্ট ফ্লো করা মানেই হচ্ছে আমাদের একটা এফিসিয়েন্সি লো হয়ে যাওয়া অথবা বেস্ট সিচুয়েশন না পাওয়া। আর আরেকটা ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে, মেশিনটা পুড়েই যেতে পারে যদি সার্কুলেটিং কারেন্টটা অনেক বেশি হয়। আর যদি আমার ট্রান্স রেশিও, যেটা টার্নস রেশিও সরি, যদি সেম হতো তাহলে এখানে কি হতো, এখানে 220, এখানে 220 দিলাম, এখানে 110 হলো, এখানেও 110 হলো, তাহলে এই ইকুয়েশনে দেখো যদি আমি 110 মাইনাস 110 নিচে এখন ইম্পিডেন্স যাই থাকুক, একটা থেকে আরেকটা সমান সমান মান বিয়োগ দেওয়া মানে সার্কুলেটিং কারেন্টটা আমাদের হয়ে গেল কত, জিরো। তার মানে আমাদের কোনো সমস্যা থাকলো না, কোনো সার্কুলেটিং কারেন্ট আমাদের আর ফ্লো করলো না। এখন বোঝা গেল যে কন্ডিশন থ্রিটা কেন ফুলফিল করতে হবে, কেন তাদের ভোল্টেজ রেটিং এবং টার্নস রেশিও সমান হতে হবে। আচ্ছা, এরপরে আমরা বাকি তিনটা পয়েন্টে যাই, 4, 5, 6। 4, 5, 6 কে মোটামুটি আমরা সিমিলার বলতে পারি, 5, 6 হচ্ছে আসলে পুরো পিকচারটা তোমাদেরকে শো করে মোটামুটি, আর তার সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে 4 নাম্বারটা।
এই যে চার নাম্বার পয়েন্টটা, চার নাম্বার পয়েন্টটা হচ্ছে এই দুইজনের, এই যে পাঁচ এবং ছয় নাম্বারের কম্বিনেশন, ফাইনালি গিয়ে এই জিনিসটা দাঁড়ায় এই কনসেপ্টে, যে দা পার ইউনিট অর পার্সেন্টেজ ইম্পিডেন্সেস অফ দ্য ট্রান্সফরমার্স শুড বি ইকুয়াল ইন ম্যাগনিচিউড। এখন এই যে পার ইউনিট এবং পার্সেন্টেজ ইম্পিডেন্সটা আমরা বললাম, এই কনসেপ্টটা তোমরা আসলে ফোর্থ ইয়ারে গিয়ে শিখবা, সেই কারণে এটা এখন আমি আর ডিসকাস করব না, জাস্ট এটা মুখস্থ রাখতে পারো, মেমোরাইজ করে রাখাই বেটার, যে পার ইউনিট পার্সেন্টেজ ইম্পিডেন্স যদি যদি না সরি সমান হতে হবে, যদিও প্র্যাকটিক্যাল লাইফে আসলে 100% সমান হয় না, কাছাকাছি পাওয়া যায়। তারপরটা হচ্ছে, তারপর আমি একটু জাম্প করে ছয় নম্বরে যাব, উইথ ট্রান্সফরমার্স হ্যাভিং ডিফারেন্ট কেভিএ রেটিং, সেটা আমরা যদি এরকম হয় যে আমার দুইটা ট্রান্সফরমার লাগালাম দুইজনের সমান কেভিএ না, একজন হচ্ছে 300 KVA, ম্যাক্সিমাম 300 KVA সাপ্লাই দিতে পারে, আরেকজন 200 KVA সাপ্লাই দিতে পারে, টোটাল মিলায় 300 + 200 500 KVA, আমি একটা লোডকে ম্যাক্সিমাম 500 KVA একটা লোডকে আমরা সাপ্লাই দিতে পারি, এরকম একটা সিচুয়েশনে আমরা আছি। এমন অবস্থায় আমার অবশ্যই মেক শিওর করতে হবে যে তাদের যে এক একজনের পার্টিকুলার ইম্পিডেন্স, ওই যে জেড এ জেড বি একটু আগে ছবিতে দেখালাম যে তাদের ইকুইভ্যালেন্স সার্কিটে, যে এই যে জেড এ এবং জেড বি ইনভার্সলি রিলেটেড, মানে এদের মধ্যে রিলেশনশিপটা কি, একজন 300 একজন যদি 200 হয় পাওয়ারের দিক থেকে, পাওয়ার বলতে কেভিএ ভোল্ট অ্যাম্পিয়ারের দিক থেকে, যদি একজন 300 আরেকজন 200 হয় তার মানে তাদের মধ্যে রেশিও কি 3:2, তাদের ইম্পিডেন্স এর ক্ষেত্রে রেশিওটা হতে হবে 2:3, মানে উল্টা রেশিও হতে হবে। যদি রেশিও না হয় তাদের রেটিং ঠিক আছে, তুমি 300 আর 200 দিলা, দেওয়ার পরে তাদেরকে প্যারালাল করে দিলা, কিন্তু আমি খেয়াল করলাম না যে তাদের জেড এ জেড বিটা 2:3 রেশিওতে নাই, অন্য কোন একটা রেশিও 1:4 বা 4:5 এরকম কোন র্যান্ডম একটা রেশিওতে আছে, এরকম একটা সিচুয়েশন আছে। এরকম যদি হয় তাহলে মেশিন দেখা যাবে ওভারলোড এবং আন্ডারলোড সিচুয়েশনে যাবে। ওভারলোড মানে কি, ওদেরকে যখন ম্যাক্সিমাম লোড মানে কি 500 KVA তে আমরা চালাবো, মানে একটা এমন একটা লোড লাগাবো যে 500 KVA তে চলে, আমার এক্সপেকটেশন ছিল একজন 300, যার 300 রেটিং সে 300 বহন করবে সাপ্লাই দিবে, আর বাকি যে ট্রান্সফরমার 200 দেয় সে 200 দিবে, এটা আমরা এক্সপেকটেশন। কিন্তু এই যে ইম্পিডেন্সের জায়গায় আমরা একটা ঝামেলা করে ফেললাম, তার কারণে দেখা যাবে যার 300 দেওয়ার কথা সে দিবে 200 অথবা 250, আর বাকি 500 যে বাকিটা রইলো সেটা দিবে 250। তাহলে দেখো যার 300 দেওয়ার কথা সে কিন্তু 250 দিচ্ছে, তার মানে কি সে বেশি কম লোড দিচ্ছে, সে আন্ডার লোডে চলে গেল, আর যার 200 দেওয়ার কথা সেও 250 দিচ্ছে, তাহলে কি সিচুয়েশনে গেল, ও গেল ওভারলোড কন্ডিশনে, ট্রান্সফরমার আন্ডার লোডে একজন চলে গেল একজন ওভারলোডে চলে গেল, মিলে দুইজন মিলাই কিন্তু একটা লোডকে সাপ্লাই দিতে পারছে, কিন্তু ট্রান্সফরমার নিজে আন্ডার লোড হয়ে গেল নিজে ওভারলোড হয়ে গেল। এই অবস্থাতে যেটা হবে, যে ওভারলোড হয়ে গেল সে পুড়ে যেতে পারে যদি বেশি ওভারলোড হয়ে যায়, আর যে আন্ডার লোডে চলে গেল সে এফিসিয়েন্টলি কাজ করতে সক্ষম হলো না, তার এফিসিয়েন্ট মানে ম্যাক্সিমাম 300 KVA তে চললে তার জন্য ভালো ছিল, সেটা না হয়ে সে 250 তে এখন সাপ্লাই দিচ্ছে, তো সিচুয়েশনটা ভালো না। তো এইটার একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা আমরা দেখতে পাবো পরের দিকে, আমি তোমাদের অ্যাড করে দিলাম দিয়েছি ম্যাথমেটিক্যালি প্রুফটা, যে এইটা এই কথাটা যে সত্য যে ইনভার্স একটা রিলেশনশিপ থাকতে হবে সেটা এখানে দিয়ে দিলাম। এই যে এই ছবিটাতে দেখো, একটু আগে যে ছবিটা ছিল প্যারালাল কানেক্ট করলাম, আমি একটা সিঙ্গেল ওয়াইন্ডিং দিয়ে দেখাইছি, কারণ প্রাইমারি সাইডে তো আসলে সে অর্থে কোনো পার্থক্য হয় না, আরেকটা ওয়াইন্ডিং আমরা ভাবতে পারি এখানে আছে দুইজনের প্রাইমারি সেকেন্ডারি, একজনের এখানে ইএ তৈরি হচ্ছে একজনের এখানে ইবি তৈরি হচ্ছে, এটা হচ্ছে তার জেড এ, এটা হচ্ছে তার জেড বি, তাদের নিজস্ব রিয়্যাকট্যান্স রেজিস্ট্যান্স, বি ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স রিয়্যাকট্যান্স দুইজন মিলায় লোডকে সাপ্লাই দিচ্ছে। এখন আমি তো মেক শিওর করলামই পোলারিটি সেম এবং তাদের টার্নস রেশিও সেম, তাহলে ইএ ইকুয়াল টু কি হবে, ইবি এর সমান হবে, এটা হলো গ্রাউন্ড, তাহলে ইবি যে ভোল্টেজ এখানকার ইএ ভোল্টেজটাও সেম, তাহলে এই দুইটা নোডকে কি আমরা একই নোড হিসেবে কনসিডার করতে পারি, তাহলে ছবিটা দাঁড়াবে এরকম। এই সেকেন্ডারি সাইডটাকে যদি আমি নিয়ে আসি, সেকেন্ডারি সাইডটা হবে ছবিটা এরকম, এই পয়েন্টটা আমরা শর্ট করে দিলাম, এই দুইটা পয়েন্ট শর্ট করে দিলাম, শর্ট করে দিয়ে ভাবলাম এখানে একটা ভোল্টেজ আছে সেটা হচ্ছে ইএ অথবা ইবি, যেহেতু দুইজনই সমান
তারপরে দুইটা প্যারালাল ইম্পিডেন্স লাগানো, এরপর হচ্ছে লোড লাগানো। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখি কারেন্ট ডিভাইডার রুল আমি এখানে অ্যাপ্লাই করলাম, একটু কারেন্ট ডিভাইডার রুল, এই ট্রান্সফরমার, এই যে ট্রান্সফরমারটা এ ট্রান্সফরমার, সে যে পরিমাণ কারেন্টটা দিবে, আই এ কারেন্টটা হচ্ছে ট্রান্সফরমার এ যে কারেন্টটা দিচ্ছে, আই বিটা হচ্ছে বি ট্রান্সফরমারের কারেন্ট, আই এ কারেন্টটা যাবে জেড এ দিয়ে, আই বি কারেন্টটা যাবে জেড বি দিয়ে। সেম এই ছবিটার ক্ষেত্রে আই এ কারেন্ট যেটা ট্রান্সফরমার এ সাপ্লাই দিচ্ছে সেটা জেড এ দিয়ে যাবে, আই বি কারেন্ট যেটা ট্রান্সফরমার বি দিচ্ছে সেটা জেড বি দিয়ে যাবে। তো আই এ আই বি আমরা কিভাবে বের করতে পারি? একদম নর্মাল কারেন্ট ডিভাইডার রুল দিয়ে। টোটাল কারেন্ট আই যদি আমাদের জানা থাকে তাহলে আই জেড বি জেড এ প্লাস জেড বি, আই জেড এ জেড এ প্লাস জেড বি, এটা হচ্ছে আমাদের দুইটা ব্রাঞ্চের কারেন্টের পরিমাণ। দুইটা ব্রাঞ্চ হলো, দুইটা ব্রাঞ্চ মিন করে দুইটা ট্রান্সফরমারের কারেন্ট। এখন টোটাল টোটাল যে পরিমাণ, এই যে লোডটা, লোডটাতে যে টোটাল যে পরিমাণ ভোল্ট অ্যাম্পিয়ার সাপ্লাই হচ্ছে সেটা কি হবে? তার কারেন্ট এবং তার অ্যাক্রসের ভোল্টেজ ভি টু ইন্টু আই, ভি ইন্টু আই ভোল্টেজ ইন্টু কারেন্ট, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাইড বাই বোথ ট্রান্সফরমার। লোডে যে পরিমাণ সাপ্লাই হচ্ছে টোটাল, এস ইকুয়াল টু হচ্ছে ভি টু আই, আর ট্রান্সফরমার এ যে পরিমাণ সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে এস এ হবে ভি টু ইন্টু আই এ। সেই সূত্রে আমি এখানে বসালাম এস এ ইকুয়াল টু হচ্ছে এই সূত্রটা, এই সূত্রটার মধ্যে যদি আমি দেখি, দেখো এতটুকু অংশের মধ্যে এস টা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এস এ ইজ ইনভার্সলি ওয়ান বাই জেড এ, ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড এ। এস এ হচ্ছে, এস এ যে পরিমাণ সাপ্লাই দিবে সেটা হবে তার জেড এর ইনভার্সলি প্রপোর্শনাল রাখতে হবে। একইভাবে ইকুয়েশন থেকে আমরা দেখাতে পারবো যে এস বি, বি ট্রান্সফরমারটা যে পরিমাণ সাপ্লাই দিবে সেটা হবে তার ইম্পিডেন্সের সাথে ইনভার্সলি ওয়ান বাই জেড বি আকারে প্রপোর্শনাল। তার মানে এর অ্যাপারেন্ট পাওয়ার ওর ইম্পিডেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ওর অ্যাপারেন্ট পাওয়ার ওর ইম্পিডেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সেই কথাটাই আমরা বললাম যে এই জিনিসটা যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু ঠিকঠাক মতো, যেমন 300 আর 200 মিলায় 500 সাপ্লাই দেওয়ার কথা, এবং তাদের তার মানে 3:2 রেশিওতে তাদের এস এ হচ্ছে 3 বি হচ্ছে 2, এরকম কেসে জেড এ হতে হবে 2 জেড বি হবে 3, 2:3 রেশিও থাকতে হবে। এদের মধ্যে 2:2 জেড এ জেড বির মধ্যে রিলেশনশিপ থাকতে হবে 2:3, যেখানে এস এ এস বির মধ্যে রিলেশন 3:2। আদারওয়াইজ তোমরাই যদি এই ইকুয়েশনটাতে বসাও, এই যে এই জায়গাটাতে বসাও, দেখবে জেড এ যদি 3 আর অন্য র্যান্ডম কোনো মান বসাও, যে 2:3 পরিবর্তে অন্য র্যান্ডম কোনো মান বসাও, তাহলে দেখবা এ এস এ যেটা 3 সাপ্লাই দেওয়ার কথা তার জায়গায়, 300 সাপ্লাই দেওয়ার কথা তার জায়গায় ও কম দিবে, অবশ্যই 300-র চেয়ে কম দিবে, দেখা যাবে 180 দিবে অথবা 150 দিবে, মানে অন্য কোন একটা মান দিবে, 300-র চেয়ে কম দিবে। তার মানে কি? ও আন্ডারলোড অবস্থায় থাকবে। আর এস বি দেখা যাবে 200 দেওয়ার কথা হাইয়েস্ট, এখানে যদি আমি র্যান্ডম কোনো ওই যে 2:3 মেনটেন না করে অন্য কোনো রেশিও বসাই তাহলে দেখবা ও 200-র জায়গায় 250 দিচ্ছে। 250 দেওয়া মানেই হচ্ছে আমাদের 250 দিচ্ছে অথবা 300 দিচ্ছে অথবা একটু বেশি দিচ্ছে, 350 দিচ্ছে, যেটা অবশ্যই ওর ক্ষমতাকে ক্রস করে যাচ্ছে, তার মানে উপরে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। ওকে, এই কথাগুলো এখানে লেখা, আমি যা যা বলছি সেগুলো মোটামুটি নোট করে এখানে দেওয়া আছে। তো এখানে এটা তো আমি 6 নাম্বারটা নিয়ে খুব ডিটেলসে ডিসকাস করলাম, 5 নাম্বারটাও সেম কথা বললো। 5 নাম্বারটা বললো কি, 5 নাম্বারটা যে আমাদের এক্স বাই আর রেশিও, এই যে রিয়াক্ট্যান্স বাই রেজিস্ট্যান্স রেশিও সেম হতে হবে, এক্স বাই আর রেশিও, এক্স বাই আর রেশিওটা সেম হতে হবে কেন আমি একটু সামান্য বলবো। সেটা হচ্ছে এই যে এক্স আর এবং এক্স যে ইকুইভ্যালেন্স সার্কিটে, ইকুইভ্যালেন্স সার্কিটে যে আমাদের
একটু দাঁড়াও, এখানে আর এবং এক্স আছে, এটা মিলাই তো আমাদের জেডটা হলো। জেড এর মধ্যে কি কি পার্ট আছে? একটা রিয়েল পার্ট, সরি, জেড এর মধ্যে একটা ম্যাগনিচিউড অংশ আছে আর একটা অ্যাঙ্গেল আছে, তাই না? একটু আরেকটা নতুন জিনিস দেখাই, সেটা হচ্ছে আচ্ছা এই ছবিটাতে দেখো, এই যে ট্রান্সফর্মার দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল, আর এক্স, ওর জেডটা কি হবে? ওর জেড হবে, ম্যাগনিচিউড হবে এই অংশটা, আর অ্যাঙ্গেল হবে কি, ট্যান ইনভার্স এক্স বাই আর। ওর ক্ষেত্রেও সেম, এই জিনিসটা হবে ম্যাগনিচিউড ট্যান ইনভার্স এক্স জিরো ওয়ান প্রাইম বাই আর জিরো ওয়ান প্রাইম, এটা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা যখন ইনভার্স রিলেশনশিপ রাখবো তখন এমন ভাবে রাখতে হবে যে এক্স বাই আর যদি দুইজনেরই সেম হয়, আমার কিন্তু শর্ত তাই ছিল, 5 নম্বর শর্তে বলা হচ্ছে এক্স বাই আর রেশিওটা সেম হতে হবে, তার মানে ওর এক্স বাই আর আর ওর এক্স বাই আর যদি সেম হয়, এই ট্রান্সফরমারের এক্স বাই আর এই ট্রান্সফরমারের এক্স বাই আর সেম যদি হয়, তার মানে দুইজনের অ্যাঙ্গেলটা, ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা কিন্তু সেম আছে। এবার মাথা ঘামানোর বিষয় হচ্ছে 6 নম্বরে গিয়ে, তাদের ম্যাগনিচিউডটা তাহলে ওই যে অ্যাপারেন্ট পাওয়ারের সাথে ইনভার্স রিলেশনশিপে থাকতে হবে, তার মানে অ্যাঙ্গেলের জিনিসটা আমরা সমস্যার সমাধান করে ফেললাম। অ্যাঙ্গেল তোমরা যদি ওই ইকুয়েশনে বসাও যে রেশিওটা ঠিকঠাক আছে, যেমন 3:2 এবং 2:3, এই জিনিসটা আমরা মেনটেন করলাম, রেশিওটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করলাম, কিন্তু অ্যাঙ্গেলের জায়গাটা গিয়ে আমাদের একটা ঘাপলা হয়ে গেল। ওর অ্যাঙ্গেলটা দেখা গেল এক্স বাই আর করে, এক্স বাই আর ওর যে এক্স বাই আর, ওর যে এক্স বাই আর, এই এক্স বাই আর আর এর এক্স বাই আর সেম না, তখন অ্যাঙ্গেলের ডিফারেন্সের জন্য সেম সমস্যাটা হবে যে ওভারলোড এবং আন্ডারলোড অবস্থায় চলে যায়। তোমরা ওই ইকুয়েশনটাতে, আমি একদম ফাইনালি যে লাস্ট একটা ইকুয়েশন প্রুফ করে দিলাম পিডিএফ ফাইলটার, পিডিএফ ফাইলটার একেবারে লাস্টে যে এই যে এই যে ইকুয়েশন গুলো প্রুফ করলাম, এখানে যদি তুমি জেড বির জায়গায় মান এবং অ্যাঙ্গেল বসাও তাহলে দেখবা অ্যাঙ্গেল সমান না হলে মানটা না আমার কিন্তু ওই যে রেশিওটা মেনটেন আছে, কিন্তু অ্যাঙ্গেল ডিফারেন্ট, এই এস এ এস বি তে সেই আগের মতো একটা সমস্যা হবে, দেখা যাবে একজন আন্ডারলোড হয়ে যাবে একজন ওভারলোড হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কানেকশন দেওয়ার কারণ, কেন আমরা প্যারালাল কানেকশন দিলাম এবং দেওয়ার পরে কি কি মেইনটেইন করতে হবে, দেওয়ার সময় কি কি মেইনটেইন করতে হবে, এগুলো তো আমাদের বোঝা গেল। আর এই 4 নম্বরে এখন আবার একটু ফেরত আসি, এই যে 5 এবং 6 যদি মেইনটেইন হয় দেখবা যে আমাদের পার্সেন্টেজ ইম্পিডেন্স যেটা, সেটা একটা ক্যালকুলেশন আছে যেটা ডিপেন্ড করবে কেভিএ রেটিং এর উপরে এবং আমাদের জেড কি পরিমাণ আছে, জেড এ জেড বি যেটা সেটার উপর ডিপেন্ড করবে, ওখান থেকে একটা ক্যালকুলেশন আছে, ওই সিম্পল ক্যালকুলেশনটা করলে দেখা যাবে যদি এই দুটো শর্ত মেইনটেইন হয় তাহলে তাদের পার ইউনিট যে ইম্পিডেন্স একটা প্যারামিটার, এই প্যারামিটারটা দুজনের ইকুয়াল হয়ে যাবে। তো 4 নম্বরটা নিয়ে আমি আপাতত ডিসকাস করলাম না, একটু উপরের ক্লাসে তোমরা শিখবা। এইটার কিছু ম্যাথ আছে থেরেজার বইতে, তোমরা এই ম্যাথ গুলো একটু দেখে নিবা, 32.96 থেকে 32.103। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই আমাদের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকো সবাই।